সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ 14 অক্টোবর 2022 রোজ শুক্রবার, আমরা গাব গরুর দ্বিতীয় পর্বে আপনাদের নিয়ে এসেছি চৌবাড়িয়া গরুর হাটে। আপনারা দেখছেন গাব গরুগুলো, ইনশাল্লাহ চেষ্টা করবো এই হাটের দ্বিতীয় পর্বে গাব গরুগুলো দামে ধারণা দেওয়ার জন্য, যেখানে কীরকম দামে গাব গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে। আমরা ঘুরে ঘুরে আপনাদের একটু সুন্দর বকনাগুলো দেখানোর চেষ্টা করি। প্রথমে যে কয় মাসের ভাই, কয় মাসের গাভিন আছে, কিনা হলো নাকি এটা ভাই? দর্শক, আমরা গাব গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি এবং কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরি। এই যে এই পাশে এইটা দেশি না ভাই? দেশি, খুব সুন্দর কালার দর্শক, দেশি একবারে গাডম গুডম চেহারা। বয়সটা কি ভাই? নতুন জোয়া না? কয় মাসের গাবি? 8 মাস। চাওয়া দাম কত? 85,000। দর্শক, 85,000 চাওয়া দাম। এই যে দেশি জাতের গাবি, 8 মাসের, 8.5 মাস নাকি? 8 মাসের গাবি। কত পর্যন্ত উঠছে দাম ভাই আজকের হাটে? 65-67। তো 70-এর নিয়ত মনে হয় বেচার। দর্শক, 70,000-এর নিয়ত, দাম দর করে নিতে হবে আর কি। আমরা চেষ্টা করেছি গাব গরুগুলোর তথ্য দেওয়ার জন্য। আমরা দ্বিতীয় পর্বে আপনাদের, এই যে এই পাশে একটি রয়েছে বকনা, এটা মনে হয় অল্প সময়ের গাব রয়েছে ভাই। কয় মাসে? 7 মাস। হ্যাঁ, কেমন চাচ্ছেন ভাই? 75। বয়স? বয়স হয়নি দর্শক, 75,000 চাওয়া দাম, বয়স হয়নি এখনো। 64-65। হ্যাঁ দর্শক, 64-65 দাম বলছে, 75,000 চাওয়া দাম। তো ঠিক আছে, ধন্যবাদ। আমরা দর্শক, আমরা আপনাদের গাব গরুগুলোই দেখানোর চেষ্টা করতেছি। যে এই পাশে রয়েছে সাদা শাহিওয়ালের ক্রস, দেখি কয় মাসের গাব রয়েছে এই সাদা গরুটি। ভাই কয় মাসের ভাই? 5 মাস। বয়স? হ্যাঁ, মানে বয়সও 5 দাঁত 6 দাঁতের আর কি। চাওয়া দাম কত ভাই? চাওয়া দাম 85। কেমন দাম বলছে আজকের হাটে? 75 পর্যন্ত দর্শক, 75 পর্যন্ত দাম পাইছেন উনি, আমরা জানতে পারলাম। আরও কিছু গরু আপনাদের দেখাবো এই হাট থেকেই। এই যে গরুটি দেখা হচ্ছে, কয় মাসের ভাই? 8 মাস। হ্যাঁ, বয়সটা কেটার? জোয়ান, 8 দাঁত বয়স। চাচ্ছেন কত ভাইয়া? দাম কত চাচ্ছেন? আচ্ছা, চাওয়াই হলো 90-1 লাখ। আর কত বলছে দাম? 82। হ্যাঁ, আচ্ছা দর্শক, মাশাল্লাহ দর্শক, 82 পর্যন্ত এই যে দাম বলছে, 1 লক্ষ চাওয়া দাম। তবে গরুটি সর্বোচ্চ আমার মনে হয় 77-78-এর মতো দাম হইতে পারে। আমরা আইডিয়া করে আর কি আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। এই যে এই পাশে রয়েছে কালো ক্রস গাবি ভাই, এটা ক্রস না? বয়সটা কি ভাই এটার? 4 দাঁত। কেমন কি চাওয়া দাম? 1 লাখ 10। কয় মাসের গাবি? 5 মাস। দর্শক, 5 মাসের গাবিন, 1,10,000 চাওয়া দাম ক্রস। এটা কিন্তু বিশাল একটি গাবি ক্রসের। তবে কয় মাসের বললেন ভাই? 5 মাস। দর্শক, 5 মাসের গাব, আমি মনে করছিলাম যে বেশি আর কি, এই যে তলা নামে নাই। কত দাম বলছে ভাই? 85-90। দর্শক, 85-90 দাম বলছে। আজকে গাব গরুর দাম কিন্তু অনেকটাই কম আছে আর আমদানিও অনেক বেশি, যার কারণেই মনে হয়
একটু দাম কম, এই যে এই পাশে একটা ক্রস, দেখি কি রকম দাম চায় ভাই। কয় মাসের গাভিন এটা ভাইয়া? কয় মাসের? 8 মাস। আর বয়সটা কি? 6 দাঁত। চাচ্ছেন কত ভাই? হ্যাঁ দর্শক, উনি ভাই কিনা হলো নাকি ভাই? কিনা হলো কত দিয়ে? 89,000। গাভিন আছে? আচ্ছা দর্শক, 89 দিয়ে কিনা। তো অনেকেই কথা বলতে পছন্দ করেন না, তো তাদের সাথে আমরা এই যে এখানে ব্যস্ত, এর মধ্যে ওনারা হয়তো কথা বলতে পারবেন না। আমরা এই এই পাশে একটি গাবগরু রয়েছে, দেখি চাচা কীরকম দাম চায়। এটা দেশি জাত, তবে বড় বডির আর কি। চাচা বয়স কি? বয়স পুড়ে গেছে। কয় মাসের গাবিন? 7 মাস। চাচ্ছেন কত? 105। কত বলছে দাম? 80-85? 80-85। হ্যাঁ দর্শক, 80-85 পর্যন্ত দাম বলছে। এটা আইডিয়া করলাম যে এরকম দাম হইতে পারে, 105 যাওয়া দাম। দাম দর করে নিতে হবে ভাই। কত দিয়ে কিনলেন? 92,000। সারা গাবি দর্শক, 92,000 টাকা দিয়ে কিনা। আমরা গাব গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। ছোট ভাই এটা কয় মাসের গাবিন? হ্যাঁ হ্যাঁ, কয়েকদিনের মধ্যে বিয়ে হবে। বয়সটা কি? বয়স 8 দাঁত দর্শক, কয়েকদিনের মধ্যে বাচ্চা দেবে। চাওয়া দাম কত? চাওয়া দাম 85। কত বলছে দাম? কত বলছে? 70,000 দর্শক, 85 চাওয়া, 70 পর্যন্ত দাম বলছে। আমরা আরও কিছু এই হাটের গরু দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা ওই যে একটু আগেই ট্রাকের ওই পারে বেশ সুন্দর সুন্দর গরু দেখছি, তো মনে করছিলাম যে আপনাদের ওই গরুগুলোই দেখাবো, কিন্তু সমস্যা হলো এই পাশে আরও সুন্দর সুন্দর গরু আমরা পেয়ে গেছি, এই কারণেই আপনাদের দেখানো হয় না। এখানে গরু মনে হয় কিনা হলো, দেখি একটু ওনার সাথে কথা বলে। ভাই কিনা কিনা হয়? বিক্রি করলে এটা এখনো হয়নি? আচ্ছা ঠিক আছে দর্শক, আমরা একটু ট্রাকের এই পাশে যাব। আরও কিছু সুন্দর যেই গরুগুলো রয়েছে সেই গরুগুলোই দেখানোর চেষ্টা করব। এখানে অনেকগুলোই গরু দেখে গেলাম, সবগুলোই সুন্দর সুন্দর ভাই। বয়স 4 দাঁত। আর কয় মাসের গাবিন? 9 চলতেছে। কেমন কি চাওয়া দাম ভাই? 115। কত বলছে আজকের হাটে? 95-96। বাজার কেমন মনে হচ্ছে আজকে? কম, আমদানি অনেক বেশি। আমি নিজে অনুভব করলাম যে দর্শক বাজার কম আজকে একটু গাব গরুর, কারণ আমদানি বেশি থাকলে অবশ্যই বাজার একটু কম হয়। তো এই যে এই পাশের এটা ভাই, কয় মাসের গাবিন? মাশাল্লাহ 7 মাস। আর বয়সটা? জোয়ান 4 দাঁত। চাওয়া কত ভাই? কত চাচ্ছেন? 95,000। মাশাল্লাহ দর্শক, 95,000 চাওয়া দাম। দাম দর করে নিতে হবে। আমরা এই যে এই পাশেও দেখতেছি যে রয়েছে গাব গরুগুলো ব্যাপক পরিমাণে। এইটা কয় মাসের ভাই গাবিন? 9 মাস। এইটা জাতে কি ভাই? একটু আনকমন গরু, সিন্ধিয়া। চাওয়া দাম কত ভাই? 130,000। কত বলছে দাম আজকের হাটে? 1,02,000 দর্শক, 130,000 চাওয়া দাম, 1,02,000 পর্যন্ত দাম উনি পাইছেন। তো আমরা আরও কিছু গরু দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। এইটা কত দাদা? এইটা 80। হ্যাঁ বেচা কিনা? বেচা কিনা 75? কয় মাসের গাবিন এটা? 9 মাস। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দর্শক। আমরা আপনাদের গাব গরুগুলো দ্বিতীয় পর্বে দেখানোর চেষ্টা করতেছি। আজকে আমদানি বেশি হিসাবে দাম মোটামুটি কমই রয়েছে। এই যে এই পাশে একটি গরু দেখা হচ্ছে, হাই রেঞ্জের গরুটির একটু গলা কম্বল দেখেন। এবং পুরো গরু যদি দেখানো যায় মোটামুটি সব মিলিয়ে খুব সুন্দর পারফেক্ট। এই তো গরুর দাম আছে, ভালোই আছে। দেখি গরুটা একটু,
আচ্ছা এই গরু দর্শক আমরা ওই পাশ থেকে দেখে আসছি, প্রথম ভিডিওতে এই গরুটা রয়েছে, যার কারণে এটার আর দাম জিজ্ঞেস করলাম না। দর্শক এই পাশে আরো বেশ কিছু গরু রয়েছে, তো সবগুলো তথ্য দেওয়া, আচ্ছা তথ্য দেওয়া সম্ভব হবে না। একটু আগেই আমরা দেখলাম যে এখানে দুইটি গরু কিনা হয়েছে, এটা হলো সপ্তাহ 80,000, এটা হলো সপ্তাহ 80,000 কিনা, আর এটা হলো 81,000 কিনা। দর্শক এই দুইটা গরু আমি কিছুক্ষণ আগে দিকে গেলাম, তো জিজ্ঞেস করলাম, তো বললো যে এইরকম দামে কিনা। তো যাই হোক, আমরা এই পাশে একটি বড় গরু দেখতেছি, দেখি কিরকম দাম চায় এই গরু। কয় মাসের ভাই এটা গাভিন আছে? 8 মাস। হ্যাঁ, আর বয়সটা কি এটার? 6 দাঁত। দর্শক এটা কি জাতের গরু, কি জাত এটা? মুন্ডিয়া। দর্শক এটা মুন্ডির ক্রস গরু আর কি। চাওয়া দাম কত চাচ্ছেন? কত? 200। কত বলছে দাম? এখানে পার্টি আছে 200-র? এই হাটে পার্টি আছে 200-র? 165। হ্যাঁ দর্শক, 165 পর্যন্ত দাম বলছে। তো যাই হোক, আমরা সব মিলিয়ে আপনাদের গাভ গরুর ভিডিও দেখানোর চেষ্টা করলাম। তো আজকের মতো বিদায় নিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।